স্পোকেন ইংলিশ শিখতে গেলে হ্যাভ হ্যাজ এর ব্যবহার জানতেই হবে। তাই আজকে আমরা শিখব হ্যাভ হ্যাজ কখন এবং কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি আজকের পর থেকে হ্যাভ হ্যাজ এর ব্যবহার নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো বন্ধুরা শুরু করি। হ্যাভ অথবা হ্যাজ এর বাংলা অর্থ হলো আছে। যেমন আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। শি হ্যাজ এ কার, তার একটি কার আছে। হি হ্যাজ এ কার, তার একটি কার আছে। আমরা এতক্ষণ উদাহরণগুলো পড়লাম, কিন্তু আমাদেরকে জানতে হবে যে কখন আমাদের হ্যাভ হ্যাজ ইউজ করতে হয়। তার আগে বলি, হ্যাভ হ্যাজ এর ব্যবহার জানতে হলে পার্সন সম্পর্কে জানতে হবে। চলো পার্সন সম্পর্কে বেসিক ধারণাটা নেওয়া যাক। পার্সন, পার্সন মানে ব্যক্তি। আমরা জানি তিন ধরনের হয়, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, আই মানে আমি, উই মানে আমরা। সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ, ইয়োর, ইউ মানে তুমি, ইয়োর মানে তোমরা। থার্ড পার্সন কোনগুলো? হি, শি, হার, দে, দেব, এগুলো হচ্ছে থার্ড পার্সন। আবার যে কোনো নাম হতে পারে, রাম, শ্যাম, জন ইত্যাদি। আই আর উই, ইউ, ইয়োর মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব, আর থার্ড পার্সন যখনই চলে আসবে, যেমন হি, শি, হার এর ক্ষেত্রে কিন্তু হ্যাজ হবে। দে, দে এর ক্ষেত্রে হ্যাভ হবে, থার্ড পার্সন যেহেতু তাই এক্ষেত্রে হ্যাভ হবে। ইট, ইট এর পরে হ্যাজ আসবে। আমরা তাহলে কি শিখলাম? প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হয় আর সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়। এবার আসি নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক বাক্যে। আই ডোন্ট হ্যাভ, আমার নেই। ইউ ডোন্ট হ্যাভ, তোমার নেই। উই ডোন্ট হ্যাভ, আমাদের নেই। দে ডোন্ট হ্যাভ, তাদের নেই। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, নাবাচক বাক্যে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে এবং সাবজেক্টের পর ডাজ নট ব্যবহার হয়, তখন হ্যাভ বসে, হ্যাজ বসে না। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, হি ডাজন্ট হ্যাভ, শি ডাজন্ট হ্যাভ, জন ডাজন্ট হ্যাভ, লুসি ডাজন্ট হ্যাভ। কি বলেছিলাম? নাবাচক বাক্যে, নাবাচক বাক্য, এটা তো একটা নাবাচক বাক্য, এখানে সাবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্ট ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নেই, আছে থার্ড পার্সন, কিন্তু সিঙ্গুলার প্লুরাল নেই। সেক্ষেত্রে কি হবে? ডাজন্ট এর পরে হ্যাজ হবে না, হ্যাভ হবে। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, আমি যেহেতু আগে বলেছিলাম যে থার্ড পার্সন এর ক্ষেত্রে হি, শি, হার এর ক্ষেত্রে এর পরে হ্যাজ বসে, দে এর ক্ষেত্রে হ্যাভ বসে। সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে থার্ড পার্সন আছে কিন্তু তারপরেও হ্যাভ বসছে কেন? আমি এর জন্য আগেই বলেছি যে নাবাচক বাক্যে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে এবং সাবজেক্টের পর যখন ডাজ নট ব্যবহার হবে, তখন কিন্তু হ্যাজ হবে না। তাই এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। এবার চলে আসি বাক্যের গঠনে। হি, শি, ইট প্লাস হ্যাজ প্লাস নাউন, একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। হি হ্যাজ এ কম্পিউটার, হায়দ্রাবাদ হ্যাজ চারমিনার, হায়দ্রাবাদে চারমিনার আছে। হি হ্যাজ এ কম্পিউটার, তার একটি কম্পিউটার আছে। তাহলে কি হচ্ছে? হি প্লাস হ্যাজ প্লাস নাউন, কম্পিউটারটা একটা নাউন, হিটা একটা সাবজেক্ট, হ্যাজটা একটা ভার্ব। তারপর চলে আসি দে, উই, ইউ অ্যান্ড আই প্লাস হ্যাভ প্লাস নাউন। কি হচ্ছে? দে হ্যাভ এ হাউস ইন হায়দ্রাবাদ, তাদের হায়দ্রাবাদে একটি বাড়ি আছে। আই হ্যাভ এ ডিকশনারি, আমার একটি ডিকশনারি আছে।
এবার আমরা চলে আসি হ্যাভ হ্যাজ এর আরো ব্যবহার, তাহলে তোমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যত বেশি এক্সাম্পল তোমরা দেখবে তত বেশি হ্যাভ হ্যাজ এর ব্যবহার কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে নিজেরাই বুঝতে পারবে। পজিশনস মানে নিজের বা দখলে। হি হ্যাজ 10 কাউস, তার 10টি গরু আছে। হি হ্যাজ 2 ক্যাটস, তার 2টি বিড়াল আছে। আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। এলিমেন্টস অ্যান্ড ডিজিজেস, রোগ বা অসুখ। আই হ্যাভ নো ফেভার, আমার কোনো জ্বর নেই। মম হ্যাজ এ ফেভার, মার জ্বর আছে। ইউ হ্যাভ এ ক্যান্সার, তোমার ক্যান্সার আছে। নেক্সট রিলেশনশিপ মানে সম্পর্ক। আই হ্যাভ এ ব্রাদার, আমার একটি ভাই আছে। আই হ্যাভ নো ফ্যামিলি, আমার কোনো ফ্যামিলি নেই। উই হ্যাভ টু কিডস, আমাদের 2টো বাচ্চা আছে। আশা করছি ভিডিওটি পুরো দেখার পর হ্যাভ হ্যাজ এর ব্যবহার সম্পর্কে তোমাদের কনসেপ্ট পুরোটা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গ্রো আপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।